দিনে দিনে বাড়ছে বাংলার শাসক দলের দাদাগিরি জোর করে দোকানে ঢুকে কেন্দ্রীয় সরকারের অন্তর্ভুক্ত পিএম বিশ্বকর্মা প্রকল্পের কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে আর অভিযোগ করছে বিজেপি ঘটেছে কামারহাটি পৌরসভার অন্তর্গত একত্রিশ নম্বর ওয়ার্ড এলাকায় নন্দননগর ওল্ড নেমতা রোড এলাকায় মাস্টার মাইন্ড ডিজিটেক নামে এক দোকানে চলছিল কেন্দ্রীয় সরকারের অন্তর্ভুক্ত পিএম বিশ্বকর্মা প্রকল্পের কাজ এমতো অবস্থায় দোকানের সামনে কামারহাটি ঘাটি পৌরসভার অন্তর্গত বত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কানুদাসীর অনুগামীরা এসে হুমকি দেয় এমনকি প্রকল্পের কাজ বন্ধ করে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয় দোকানে ঢুকে গ্রাহকদের ভয় দেখিয়ে তাড়িয়ে দেওয়া হয় এমন অভিযোগ করছে দোকানের ব্যবসায়ী মদ্যপ অবস্থা এসে সৈকত দাস ওরফে জয় সৌরভ দাস ওরফে বাপন এবং শুভম পাল এরা লোকজন নিয়ে এসে দোকানদার নরোত্তম সিংহ বাবুকে হুমকি দেয় এলাকা থেকে তাদের দেশের বাড়িতে চালান করে পাঠিয়ে দেওয়ার শাসানীয় দেওয়া হয় আতোম দোকানদার এমনই অভিযোগ জানিয়ে লিখিত অভিযোগ জানানো হয়েছে বেলঘুরিয়া থানায় ঘটনার খবর পেয়ে ছুটে আসে কলকাতা উত্তর সত্তলি জেলার বিজেপি সভাপতি অরিজিৎ বকশি পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি আমি এখানে মাস্টারমাইন্ড ডিজিটেক বলে একটা সিএসসি সার্ভিস সেন্টার চালাই ঠিক আছে তো আমরা এই মুহূর্তে পিএম বিশ্বকর্মা যোজনার কাজ করছি তো পি এম বিশ্বকর্মা যোজনার প্রচুর কাজ হচ্ছে প্রচুর সাধারণ মানুষ দলমত নির্বিশেষে পি এম বিশ্বকর্মায় তাদের নাম রেজিস্ট্রেশন করার জন্য আমাদের এখানে আসছেন কালকে দুপুর সাড়ে বারোটা নাগাদ হঠাৎ করে আমি তখন কাজে ব্যস্ত কম্পিউটারে রেজিস্ট্রেশন করাচ্ছি সেই অবস্থায় আমাদের স্থানীয় যে কাউন্সিলর আছেন কানু দাস ওনার ছেলে আমার খুব পরিচিত আমার থেকে অনেক বয়সে জুনিয়র বাচ্চা ছেলে বলা যায় হঠাৎ করে বাইরের থেকে এসে ওনার একজন অনুগামী আমাকে বাইরে ডাকে তো বাইরে ডাকার পরে আমি কম্পিউটার ছেড়ে সঙ্গে সঙ্গে উঠতে পারিনি তো ওনারা যে ভঙ্গিতে আমার সাথে কথা বলছিলেন সেটা একজন সিরিয়াল মানুষের সঙ্গে কথা বলার নিশ্চয়ই ভঙ্গি বলে আমার মনে হলো না তা সত্ত্বে এতক্ষণ ডাকছি শুনতে পাচ্ছেন না ঠিক আছে তো সেই অবস্থাতে আমি মান সম্মান বাঁচানোর জন্যে কম্পিউটার ছেড়ে উঠে গেলাম উঠে বাইরে দাঁড়িয়ে বললাম কি হয়েছে তো প্রাথমিকভাবে আমাকে জিজ্ঞাসা করা হলো যে এখানে কি হচ্ছে আমি শুরু করলাম যে পিএম এম বিশ্বকর্মা পিএম শব্দটা উচ্চারণ করার সাথে সাথেই দেখলাম ওনার ওদের প্রচুর আপত্তি পিএম আবার কি তো একটা সরকারি প্রজেক্ট ওরা জানি না কতটা লেখাপড়া শিখেছে কতটা শিক্ষিত একটা সরকারি প্রজেক্ট যার নাম পিএম এম বিশ্বকর্মা সব পিএম এম নামেই হয় এটা বোধহয় ওদের জানা নেই পি শব্দটাতেই ওদের আপত্তি রয়েছে ঠিক আছে তো তারপরে আমাকে সামনে একটু ডাকলো সামনে এসে ডেকে হঠাৎ করে আমাকে জিজ্ঞেস করে ও হয়তো বুঝেছে যে আমি বিজেপি করি তো আমাকে জিজ্ঞেস করলো যে সামনের নির্বাচনে আপনারা কি বুথে এজেন্ট দেওয়ার চেষ্টা করছেন তো আমি বললাম যে না আমার কাছে সেরকম কোনো খবর নেই বা এই ব্যাপারটা আমি ঠিক জানি না তো তারপরে বলে যে ভোটের সময় কি আপনি এখানে থাকবেন আমরা সেটা তো নিয়ে এখন ভোট তো অনেক দেরি সেটাকে নিয়ে তো এখনও ভাবিনি বললে এখানে থাকবেন না আপনার দেশের বাড়ি মেদিনীপুরে চলে যাবেন যদিও আমার দেশের বাড়ি মেদিনীপুরে নয় আমার দেশের বাড়ি বাঁকুড়াতে এবং আমি যখন ওদের সাথে কথা বলছিলাম মানে খুব দুঃখের বিষয় তখন বারোটা বাজে কিন্তু মুখে মধুর গন্ধ পেয়েছি এবং পশ্চিমবঙ্গের এটা একটা খুব দুর্ভাগ্যের বিষয় যে যে দল পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থা পরিচালনা করছে তারা নিজেরাই জানে না তারা সরকার না বিরোধী ঋণাত্মক রাজনীতির মধ্যে দিয়ে উত্থান্ত দলটার তা সরকারে থাকলে কি ধরনের আচরণ হওয়া উচিত এদের না নেত্রী জানেন না তার ভাইপো জানে না তার কর্মীরা জানে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা এটা তো কোনো স্পেসিফিক কোনো পলিটিক্যাল পার্টির কোনো এজেন্ডা নয় এটা সারা ভারতবর্ষের মানুষের জন্য তা স্বাভাবিকভাবেই কামারহাটিতেও বাবুর যে মাস্টার মাইন্ড বলে যে সিএসসি রয়েছে সেখানে এলাকার সাধারণ মানুষরা প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার সুযোগ সুবিধা নিতে তাদের রেজিস্টার করতে এসেছিলেন কিন্তু সমস্যা হচ্ছে যে আজকের দিনে তৃণমূলের নেতা মন্ত্রী থেকে শুরু করে কাউন্সিলার থেকে শুরু করে পাড়ার চুনোপুটি নেতারাও বিজেপির নামে ভূত দেখছে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা কালকে এখানে যখন এই বিশ্বকর্মা যোজনার রেজিস্ট্রেশন চলছিল এলাকার যিনি কাউন্সিলার কানু দাস এই কানু দাসের সাঙ্গ পাঙ্গরা এসে এখানে চড়াও হয় এবং এখানে রীতিমতো ধমকি ধামকা থ্রেট টামারি দেয় যে এখানে এসব প্রকল্প করা যাবে না এখানে তোরা বিজেপির বুথ বানাচ্ছিস এই ছিল তাদের কোর্ট আন কোর্ট ভাষা মানে বুঝুন মানে কতটা রাজনৈতিক নিকৃষ্টতম জীবেরা প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার রেজিস্ট্রেশন চলছে সেখানে এসে তারা বলছে তোরা এখানে বিজেপির বানাচ্ছিস মানে এদের রাজনীতি সম্পর্কে ধারণাটা তাদের নিজের কথা থেকেই পরিষ্কার হয় একত্রিশ নম্বর ওয়ার্ডে আমাদের কোনো আমার একটিয়ার নেই ওই অঞ্চলে গিয়ে বন্ধ করার বা আমার নির্দেশ অনুসারে কেউ কাজ করবে আমি এটা মনে করি না এটাও কিন্তু একটা ষড়যন্ত্র দেখুন আমি মানুষের সেবা করি সব সময় মানুষের পাশে থাকি মানুষ আমাকে খুব ভালোবাসে দলম নির্বিশেষে দলমতো নির্বিশেষে মানুষ কিন্তু আমাকে সব সবসময় ভালোবাসে একটা সিপিএম লোকের কাছে যা গেল পরে সে বলবে খুব ভালো ছেলে ভালো কাজ করছে হ্যাঁ আমি সেইভাবে কাজ করি যে একত্রিশ নম্বর ওয়ার্ডে কোথায় কি বন্ধ হয়েছে দোকান কি করেছে আমি জানি না আমি এটা তদন্ত করে দেখছি ব্যাপারটা ওখানকার যারা কর্মী তাদের সঙ্গে কথা বলি একত্রিশ নম্বর ওয়ার্ডের সঠিক যদি হয় আমি নিশ্চয় আইনগত ব্যবস্থা নেব থেকে সিঞ্চিরি পোদ্দারের রিপোর্ট সঠিক বার্তা